ওয়েট করো, একটু জুস খেয়ে নেই। গরিবরা এত তাড়াহুড়া কেন তোমাদের? হ্যাঁ, এটা এনার্জি ড্রিঙ্ক, হ্যাঁ, বড়ই টেস্ট। যাই হোক, একটা গান শোনাবো তোমাদেরকে। শিল্পী মমতাজ, সে একটা গান পাঠিয়েছে আমার জন্য। গানটা হচ্ছে, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে, কে এই মমতাজ কোথায়, কোথায় সে অজ্ঞাত স্থান, হ্যাঁ তথ্য নাই। দর্শক, খুবই আশ্চর্য বিষয়, যারা ভাবছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভয়ে মনে এক একটা অস্থির অবস্থায় আছে, তো আজকে মমতাজ যে কাজ করেছে সেই কাজ দেখার পরে আমার কোনো অংশে মনে হয় নাই যে ভয় আছে, বরঞ্চ ভয়কে জয় করে এখন নতুনভাবে তার যে পুরোনা কর্ম গান, সেই গানেই সম্ভবত মনোযোগ দিয়েছেন। কারণ দীর্ঘ সময় ধরে কোথায় আছে মমতাজ? কেউ কেউ বলছেন বাংলাদেশে আছে, কেউ কেউ বলছেন পাশের দেশ ভারতে পালাই গেছে। তবে আমার ধারণা ভারতে পলায় নাই, কারণ মমতাজেরে ভারতের পুলিশও খুঁজতেছে। আপনাদের খেয়াল থাকার কথা, সরকার ক্ষমতায় থাকতেই মাঝখানে ভারতের কলকাতা থেকে তার বিরুদ্ধে একটা অর্থ আত্মসাতের অভিযোগ আসছিল, এক জায়গায় কনসার্টের টাকা নিয়ে কনসার্ট করে, সেটাই কিন্তু একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে আছে। তা আমার ধারণা বাংলাদেশের ভেতরে আছে, অথবা পাশের দেশ পাকিস্তান তো যাওয়ার কথা না, কই গেছে আসলে। মজার বিষয় হচ্ছে, আজকে অজ্ঞাত স্থান থেকে নিজের ভেরিফাইড ফেসবুকে একটা ভিডিও প্রকাশ করেছেন, আর সেখানে ভিডিও শুরুতে আমি যে গানটা গেয়েছি, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে, এই গানটি তিনি শেয়ার করে কি বার্তা দিলেন সেটাই হচ্ছে বড় কথা। আপনার এখানে তার যে ভিডিও ফুটেজটা আসছিল, আমি এখনের কিনা জানি না, অনেকটা ডায়েট করেছেন, শুকিয়ে গেছেন, পাশাপাশি গানের এই সুরটাও খারাপ না, যেটা নতুন। তো এই কমেন্টের মধ্যে নানান ধরনের বক্তব্য আছে। তবে এই মুহূর্তে শিল্পী মমতাজের বিরুদ্ধে অ্যাজ এ আওয়ামী লীগের এমপি হিসেবে অনেকগুলো মামলা কিন্তু তার বিরুদ্ধে চলমান আছে, এমনকি তাকে আমাদের পুলিশ থেকে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর যারা, তাকে কিন্তু খোঁজ করছেন আর এই মুহূর্তে। আচ্ছা, এখানে সবচেয়ে মজার বিষয় আছে, তার এই গান প্রকাশের পর যারা সমালোচক আছেন তারা বলছেন যে আসলে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা কে কোথায় আছেন এটা জানা খুবই জরুরি ফরজ হয়ে গেছে। আবার এই সকল বিষয় নিয়ে বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছেন তাদের উপদেষ্টাদের অনেককেই কিন্তু আবার দায়ী করছেন যারা বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচক আছেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে যদি আপনি দেখেন, বিএনপি বা জামায়াত ইসলাম, আরও অনেকে মনে করছেন যে আওয়ামী লীগের যারা প্রথম সারির নেতা এমপি মন্ত্রী, দ্বিতীয় সারিরও যারা নেতা এমপি আছেন, তারা প্রত্যেকেই বাংলাদেশ ছেড়ে গা ঢাকা দিয়েছে। 5ই আগস্টের পরবর্তী বেশ কয়েকদিন যাবৎ বিষয়টা একটু সিকিউর থাকলেও এরপরে ধারাবাহিকভাবে একের পর এক যারা এই জুলাই আগস্ট ঘটনার সাথে সম্পৃক্ত প্রত্যেকেই দেশ ছেড়ে চলে গেছে। তবে কার অবস্থান কোথায় সেটা এখনও ক্লিয়ার হওয়া যাচ্ছে না, যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা তাদের ছবি বা ভিডিও ফুটেজের মাধ্যমে অথবা ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেদের অবস্থানটা প্রকাশ করতে পারছে না। তবে পুলিশ বলছে প্রত্যেকেই তারা খুঁজছে, তাদের ব্যবহৃত ফোন নাম্বারগুলো বন্ধ আছে। আমাদের কী বলে যে যারা গোয়েন্দা তথ্য দেন তারা, গোয়েন্দা সেল অ্যাক্টিভ আছে, এদেরকে পাইলেই ধরা হবে, সাংবাদিকদের কাছে তথ্য চাওয়া হচ্ছে। এখন আসলে কেমনে কোথায় থেকে এরা কী করতেছে সেটাই একটা বিষয়, হয়তো সময় বলে দেবে যে আসলে কী ঘটছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।